हेलो फ्रेंड्स, गुड आफ्টারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলি মিটিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো ইটিং শো না, আমি কিছুদিন আগে একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও করব। তো তোমরা সেখানে তোমাদের কোয়েশ্চেন করেছো, আমি সেগুলোর আজকে অ্যানসার দেবো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার ফার্স্ট আজকে কিউএনএ ভিডিও স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন করেছো রিয়া প্রিয়া, আচ্ছা তোমার হাজবেন্ড কি জব করে, মানে আমার হাজবেন্ড সৌরভ কি জব করে। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তুমি আমাদের ডিটেলস পেয়ে যাবে, আমি কি করি, কোথায় থাকি, সব তুমি ডিটেলস পেয়ে যাবে, আমার হাজবেন্ড কি জব করে। ঠিক আছে, ওই লিঙ্কটা ক্লিক করো, সেখান থেকে পেয়ে যাবে, কারণ ওখানে সব কিছু বলা আছে। আচ্ছা দেবলীনা দাস লিখেছো, তোমার স্কিন কেয়ার রুটিনটা জানিয়ে দিই, লটস অফ লাভ। আমার স্কিন কেয়ার রুটিন এই এই চ্যানেলে তো শো করতে পারবো না, ঠিক আছে, আমি চেষ্টা করব আমার ব্লগ চ্যানেলে শো করার। ইভেন ওখানে আছে আমার কিছু স্কিন কেয়ারের ভিডিও, ঠিক আছে। তমা দাস লিখেছো, ফিগার মেনটেন করো কিভাবে, কোনো ব্যায়াম বা ডায়েট? ইয়েস, আমি ডেলি এক্সারসাইজ করি, 1 ঘন্টা চেষ্টা করি করার, কারণ যেহেতু তোমরা সবাই জানো ডোলু এখন খুবই ছোট, ডোলু আমাকে কিচ্ছু করতে দেয় না। ইভেন তোমরা দেখো যে আমার ভিডিওতেও কিন্তু ডোলু পার্টিসিপেট করে, ও এখন একবারই মানে আমাকে ছাড়তে চায় না, ইভেন কারোরই কাছে থাকতে চায় না। আর আমি যখন এক্সারসাইজ করি ও আমার হয় পিঠের ওপর, নাহলে পিঠের ওপর উঠে শুয়ে পড়ে, ওই 1 ঘন্টাটা ব্রেক 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 করে আমাকে করতে হয়। অবশ্যই আমি ডায়েটে আছি, আমি যখন আমি সেরকম হেভি কিছু খাই না, আমি আগে আরও স্লিম ছিলাম, যেহেতু বেবি হয়ে যাওয়ার পর সবারই একটা ওয়েট পুট অন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেম আমারও সেই জিনিসটাই হয়েছে। কিন্তু আমি ছোটো থেকে বরাবরই খুব গলু গলু, আমি মোটাসোটা, ঠিক আছে। তো সেই জন্য আমাকে আমি এখন পুরোপুরি ডায়েটেই আছি। আমি আমার ব্রেকফাস্ট আর ডিনার হয় একদম লাইট, আর যেহেতু দুপুরবেলাটায় আমার তুলনায় একটু হেভি খেতে হয়, সেই জন্য সেটা মেনটেন করে চলি। আচ্ছা তারপরে লিখেছো সুমনা দাস, তোমার বাড়িতে রেগুলারের রান্নাটা কে করে, তুমি না তোমার মা? আমার মা করে, আমার মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ, ফাটাফাটি। এই জন্য মায়ের হাতের ছাড়া আমি ওই জন্য কোথাও যাইও না, কোথাও খেতেও পারি না, আমার ভালো লাগে না। রেস্টুরেন্টের খাবারও আমার খুব একটা ভালো লাগে না, রেস্টুরেন্টের খাবার ইচ্ছা হলে সৌরভ তো একদমই খেতে চায় না, সৌরভ বলে যা করবে বাড়িতে বানাও, বাড়িতে খাবো। সেই জন্য পুরো অল ক্রেডিট গোজ টু মাই মাদার, মা না থাকলে আমি মিটিং শো করতে পারতাম না, মা এত সুন্দর আমাকে গুছিয়ে খেতে খেতে দেয়। বর্ণালী সরকার লিখেছো, চিকেন বিরিয়ানি খেও, চিকেন বিরিয়ানি খাওয়ার ভিডিওটা আছে দলুর সাথে, দেখে নিও। আর অ্যাক্টিভিটি বা যাই হোক লিখেছো, তোমার ফুল ফ্যামিলি ফটো দেখাও অ্যান্ড তোমার চাইল্ডহুড ফটো দেখাও অ্যান্ড তোমার রিয়েল সারনেম। আমার নাম হচ্ছে পৌলমী মদক, আর আমার ফ্যামিলি ফটো দেখতে হলে তোমাকে আমার ব্লগ চ্যানেল ফলো করতে হবে, সেখানে দেখতে পাবে। আর আমার চাইল্ডহুড ফটো একটা আমার ব্লগ চ্যানেলে ইন্ডিয়ান ব্লগার পৌলমীতে কমিউনিটি ট্যাবে দেওয়া আছে, সেখানে তোমরা সব দেখতে পাবে। এই চ্যানেলে ওই ইটিং শো চ্যানেলে ওইসব দিলে পারে লোকে আমাকে ধরে মারবে। আচ্ছা বৈশাখী চক্রবর্তী লিখেছো, তোমার বিয়ের সম্বন্ধে কিছু বলো প্লিজ, লটস অফ লাভ, লটস অফ লাভ টু ইউ টু। আমার বিয়ের সম্বন্ধে কি বলবো, আমি 2015 আমি আর সৌরভ বিয়ে করেছি, আমাদের 10 বছর এর আমাদের লাভ রিলেশনশিপ, তারপর আমরা বিয়ে করেছি, আমরা হ্যাপিলি ম্যারিড কাপল, এখন তো দেখতেই পাচ্ছ ডলু আছে। সো আর কি বলবো বলো, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কিউএনএ ভিডিওতে আমি সব ডিটেলসে বলবো। আমার পুরোটাই লাভ ম্যারেজ, ঠিক আছে, মানে কোনো অ্যারেঞ্জের কোনো সিন নেই। আচ্ছা প্রাপ্তি দাস লিখেছো, দিদি তোমার বিয়ের অ্যালবাম প্লিজ দেখিও আর বউ ভাতের প্লিজ দেখিও আর আমার নামটা নিও। আমার বিয়ের অ্যালবামের ভিডিও দেখতে গেলে তোমাকে অ্যাগেন আমার ব্লগ চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের অ্যাজ সাচ বউ ভাত সেরকম কিছু হয়নি, আমাদের বিয়ে আর রিসেপশন একই দিনে হয়েছিল, যেহেতু আমার ইনলস কেউ নেই, সৌরভের বাবা মা অনেক ছোটোতে মারা গেছে, সেই জন্য আমাদের ওর তরফ থেকে তো কেউ নেই যে সেটাকে অ্যারেঞ্জ করবে, সেই জন্য আমাদের বিয়ে আর বউ ভাত বলতে পারো একই দিনে হয়েছে। কিন্তু মানে আমাদের বাড়ি থেকে বউ ভাতটা মানে যেটা হয় আর কি, ভাত কাপড়ের দায়িত্ব এটা সেটা এগুলো সব একটা আলাদাভাবে, এমনি একটা নর্মাল ডেতে একটা করে দেওয়া হয়েছে, বিয়ের পরের পরের দিন যেটা হয় আর কি। সরি আমার ক্যামেরার
চার্জ শেষ হয়ে গেছে, তো আমি এখন মোবাইল দিয়ে শ্যুট করছি। তো নেক্সট কোয়েশ্চেন করেছো সুপর্ণা সাহা, তুমি লিখেছো, পৌলমি তুমি মিক্স ভেজের যে তরকারিটা খাও ওটার রেসিপিটা শেয়ার করো, আর কি ফোড়ন দাও আর কি কি ভেজিটেবল দাও সেটাও প্লিজ বলো, লাভ ইউ আর লাভ ইউ টু। তো শুধু সুপর্ণা সাহা না, অনেকেই আমাকে এই একই কোয়েশ্চেন করেছো যে দিদি রেসিপি শেয়ার করো, ডিম পোস্ত রেসিপি শেয়ার করো, চিকেনের লাল ঝোলের রেসিপি শেয়ার করো। কিন্তু কি হয় জানো তো একটা জিনিস, মা যখন রান্না করে আমি তখন ডলুকে স্নান করাই, নাহলে হয়তো খাওয়াচ্ছি, নাহলে হয়তো ডোনা বিকি ববদেরকে খাওয়াচ্ছি। সেই জন্য ওই ডলুর পেছনে ছুটবো না, মাকে আমি ক্যামেরা সেট করে দেবো, খুব ওই সময়টা এত হেকটিক থাকে না, ভীষণ মেয়ে। আর কারণ কি বলতো, ডলু তো কারোর কাছে থাকে না, না প্রবলেম এইটাতেই হয়ে যায়, বাড়িতে এত লোক তাও ডলু সেই মা মা করে, তো সেই জন্য এবার আমি না থাকলে পরে ভিডিও যদি শ্যুট না হয় তো সেটা একটু প্রবলেম। তো প্লিজ একটু একটু ইয়ে করে নিও, অ্যাডজাস্ট করে নিও, আমি চেষ্টা করবো তাও রেসিপি শেয়ার করার, ঠিক আছে। আমি মাকে বলেওছি, মাও বলেছে ঠিক আছে আমি শেয়ার করব। কিন্তু কী বলতো, ডলু যতক্ষণ না একটু বড় না হচ্ছে, একটু বুঝতে না শিখছে ততক্ষণ খুবই প্রবলেম, বুঝতেই পারছো। যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা একা হাতে সব কিছু সামলায়, ইটস কোয়াইট ইম্পসিবল। যাই হোক, নেক্সট হচ্ছে মমি ঘোষ, তুমি লিখেছো, আমি আসাম থেকে বলছি, তোমার হেয়ার কাটিংটা নিয়ে কিছু বলো প্লিজ, আর তোমার ডলুর, তুমি আমার ডলুর খুব বড় ফ্যান, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমার হেয়ার কাটিং, আমি বছরে দুবার হেয়ার কাট করি, আর বছরের শুরুতে একবার করি আর পুজোর সময় একবার করি। আমার এটা হচ্ছে লেয়ার কাট, লেয়ার আর স্টেপ কাট মিক্সড করা, ঠিক আছে। আর রিয়া ইসার, খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। দেবস্মিতা চট্টোপাধ্যায় লিখেছো, ফার্স্ট অফ অল ডলু কেমন আছে? ডলু বিন্দাস আছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। বাকিরা কেমন আছে? বাকিরাও সবাই ভালো আছে। আর কত ইয়ার হলো তোমাদের ম্যারিড লাইফ? আমাদের ম্যারিড লাইফ হচ্ছে 2015-এর 5th February আমাদের বিয়ে হয়েছে। আর স্কিন কেয়ার, স্কিন কেয়ারের জন্য তোমাকে আমার ব্লগ চ্যানেল ফলো করতে হবে, সেখানে তুমি দেখতে পাবে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লিখেছ স্বয়ং সিদ্ধা, আই থিঙ্ক আমি তোমার নামটা ঠিকঠাকই বলতে পেরেছি, তোমাদের নিউ ফ্ল্যাট ডেকোরেশনের জিনিস সব কোথা থেকে পারচেজ করেছো জানিও দিদি, ডলুর আর তোমার অ্যান্ড তোমার বাড়ির সবাইকে জন্য লটস অফ লাভ। তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আমরা ফ্ল্যাটের ডেকোরেশনের সব জিনিস গড়িয়াহাট, নিউ মার্কেট, তারপরে অ্যামাজন, ফ্লিপকার্ট, ভ্যারাইটিস জায়গা থেকে পারচেস করেছি। আমাদের এখানে যে গিফট সেন্টার আছে সেখান থেকেও কেনাকাটি করেছি, তো কোনো পার্টিকুলার জায়গা নেই যে ওখান থেকেই করেছি। তারপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, হাইওয়েতে যে দোকানগুলো বসে থাকে সেখান থেকে, মানে যখন যেরকম যেখানে গেছি সেখান থেকে পারচেস করেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পূর্ব কাইরি, আই থিঙ্ক তোমার নামটা আমি ঠিকঠাকই বলেছি, দিদি তুমি খুব কিউট, তোমার সব ভিডিও আমি দেখি, তুমি কতদূর স্টাডি করেছো? আমি সাইকোলজিতে অনার্স করেছি, তারপরে কিছুই কন্টিনিউ করিনি, আমার ইচ্ছা, আমার আমার আমি ভীষণ মুডি, আমার আজকে ইচ্ছা হলে আমি ভিডিও করবো, আমার ইচ্ছা না হলে ভিডিও করবো, আমাকে জোর জবরদস্তি কোনো দিন কেউ কাজ করাতে পারে না। আমার আমার মুড ভীষণ ফ্ল্যাকচুয়েট করে, আমার এই ইচ্ছা হলো আমি ব্লগ চ্যানেলে ভিডিও করবো, আমার দু মিনিট পরে ইচ্ছা হয় আমি আর ভিডিও করবো না, এটাই হয়ে যায় ব্যাপার। ওই জন্য আমি কোথাও, আমি আগে জব করতাম, সেই জব আমি কুইট করে দিয়েছি, ওই কারোরই কথা শুনতে ভাই আমি একদমই পছন্দ করি না, আমি আমার লাইফে ঠিক আছি। মোনা সাতরা তাই হবে বোধহয়, তুমি লিখেছো তোমার বিয়ের অ্যালবাম দেখাও, আমার বিয়ের অ্যালবাম দেখতে হলে তোমাকে অবশ্যই আমার ব্লগ চ্যানেল দেখতে হবে, সেখানে দেওয়া আছে। আর সঞ্চারী মানি লিখেছো, ইটিং শোয়ের পাশাপাশি চ্যালেঞ্জ ভিডিও দাও, ইন্টারেস্টিং লাগবে। আমি জানি ইটিং শোয়ের পাশাপাশি চ্যালেঞ্জ ভিডিও দিলে ইন্টারেস্টিং লাগবে, কিন্তু একটা জিনিস ভাবো, আমি চ্যালেঞ্জ ভিডিও দেবো কখন? আমি যদি চ্যালেঞ্জ ভিডিও দিই, তোমরা দেখো ডলু আমি খাওয়ার সময় কী করে, বা চ্যালেঞ্জ ভিডিও আমি যে টাইমটা দেবো সেই টাইমটা সৌরভকে ধরে, সন্ধেবেলা সৌরভের কাজ থাকে, ইভেন যাই করবো না কেন ডলুকে নিয়েই করতে হবে, ওটাই হয়ে যায় একটু প্রবলেম। ডলু যতক্ষণ আরেকটু বড় না হয়, যতক্ষণ একটু বুঝতে না শিখছে ততক্ষণ এইভাবেই চলুক না, তোমরা আশা করি আমার পাশেই থাকবে, থাকবে তো নিশ্চয়ই থাকবে, তাই না? এম এস কিয়া তুমি লিখেছো, খুব সুন্দর লাগছে তোমাকে পৌলমি, থ্যাংক ইউ সো মাচ। আর নাজমুম
নাজমুম তাই হবে তো নামটা লিখেছো। ফুচকা খাওয়ার ভিডিও করো, আমি বাংলাদেশ থেকে দেখি তোমার খুব ভালো লাগে। ফুচকা খাওয়ার ভিডিও আমার একটা অলরেডি আছে, এবার আমি যেহেতু এখন মানে পুরোপুরি ডাইটিংয়ে আছি চেষ্টা করব খাওয়ার, ঠিক আছে। এবার ইভিনিংয়ে খেতে হবে, এবার ইভিনিংয়ে খাওয়া মানে ক্যালোরি কাউন্টটা অনেকটাই বেড়ে যায়, বুঝতে পারলে? সেই জন্যেই আমাকে একটু ব্যালেন্স করে চলতে হয়। আচ্ছা সৃজা মুখার্জি লিখেছো, তোমার ইউটিউব স্টার্ট করার জার্নিটা একটু বলো। আমার ইউটিউব স্টার্ট করার জার্নি কিছুই না, আমি ব্লগ চ্যানেলেও আমি যখন আমার ব্লগ চ্যানেলটা যখন স্টার্ট করি তখন সাডেন আমি মানে ডলু তখন হয়নি 2019-এ। সৌরভ আর আমি বসে গল্প করছি, মা সৌরভ আমি বসে গল্প করছি, আমার হঠাৎ ইচ্ছা হলো একটা ব্লগ চ্যানেল খুলবো। তখন আমি যখন জানতামও না কি করে, খায় না মাথায় দেয় কীভাবে কী করে, অত কিছু জানতামও না, ওই খুলে ফেলেছি। তারপরেও তারপর তো ডলু আমি কনসিভ করেছি, তারপর থেকে শরীর ভালো থাকতো না, তখন এই রেগুলার। গত বছর তাও একটু রেগুলার ছিলাম, কারণ ডলু তখন একটু ছোট ছিল, ওকে এতটা তো তখন দুষ্ট ছিল না। এই বছরটা আবার খুব দুষ্ট হয়ে গেছে, এই বছরটা ওই ইরেগুলার সপ্তাহে একটা কি দুটো চেষ্টা করছি, নাহলে আমার পেটদের ভিডিও দিই, নাহলে ওর ভিডিও দিই, এইভাবেই চলছে। চলুক ডলু একটু বড় হয়ে যাক, তারপরে নয় দেখা যাবে। আর আওয়ার লাইফস্টাইল, তুমি অনেক বড় বড় কোয়েশ্চেন করেছো, যাই হোক হয়তো দেখতে পাচ্ছ না, আমি বলছি তুমি কী কী কোয়েশ্চেন করেছো। তুমি লিখেছো, ও আচ্ছা ভালো কথা, তুমি আর একটা জিনিস জানতে চেয়েছো যে আমার ইউটিউব জার্নি, আমার ইটিং শো চ্যানেলটা ওইভাবেই খোলা, হঠাৎ একদিন মনে হলো ইটিং শো চ্যানেল খুলবো, চ্যানেল খুলে ফেললাম, তারপরে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে যেটুকু হচ্ছে। যদি আরও বেশি বেশি খেতে পারতাম তাহলে বেশি বেশি ভিউজ হতো, এটাই হয়ে যায় বড় কথা। আচ্ছা আওয়ার লাইফস্টাইল তুমি লিখেছো, আমার অনেক কিছু জানার আছে, প্লিজ বলো। এক, তোমার কি লাভ ম্যারেজ? ইয়েস, হার্ড কোর লাভ ম্যারেজ, চুটিয়ে প্রেম করেছি তারপর বিয়ে করেছি। তোমাদের বিয়ের স্টোরিটা বলো না গো, আমাদের বিয়ের স্টোরিটা একদিন শেয়ার করবো। ইভেন আমাদের ব্লগ চ্যানেলে অনেকে জানতে চেয়েছে আমার লাভ স্টোরিটা, আমি ওইটা একদিন শেয়ার করবো, এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর দাদা কী করেন, দাদা কী করেন বললাম প্রথমেই, যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কিউএনএ, সেখান থেকে দেখে নিও, অল ডিটেলস পেয়ে যাবে। ডলু সোনার বার্থডে কবে? ডলুর বার্থডে হচ্ছে 28 মানে ডিসেম্বরের 20 তারিখে 2019। তুমি ইউটিউব ছাড়া আর কী করো? কিচ্ছু করি না, ইউটিউব ছাড়া কিচ্ছু করি না, ডলুর ওপর ফুল কনসেন্ট্রেশন আছে। আমি বলতে গেলে পুরোপুরি হাউসওয়াইফ, আমি বাইরে কোথাও জব করা একদম পছন্দ করি না। আগে আমার ক্রেস ছিল, ডগ ক্রেস ছিল, খুব নাম করা ছিল আমার ডগ ক্রেস, যেহেতু ডলু এখন একটু ছোটো সেই জন্য এখন ওপেন করতে পারছি না। ডলু একটু বড় হয়ে গেলে যখনও আবারও বলছি যখনও একটু বুঝতে শিখবে তখন করব। আমার ডগ ক্রেসের নাম হচ্ছে ভিকি ডোনা ডগ ক্রেস, তো তোমরা ফেসবুকে সার্চ করে দেখবে, আমি অলমোস্ট 250-300-এর ওপর ডগ রেখেছি, প্রচুর ডগ রেখেছি। মানে কেউ কোথাও গেলে আমার কাছে ডগ রেখে যেত, এক মাস দু মাস তিন মাস ছ মাসের জন্য রাখতাম, ওই জায়গাটা খুব মিস করি, ওই ওই লাইফটা খুব মিস করি আমি। আমি আবার ডগ ক্রেসটা ওপেন করবো ডরু একটু বড় হয়ে গেলেই, কারণ আমি ভীষণ অ্যানিমেল লাভার, তোমরা অনেকেই জানো সেটা। আর ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ডোনা ভিকি বব তোমাদের সাথে কত বছর আছে? ভিকি আছে সিন্স 2010, ডোনা আছে 2014, আর বব আছে 2016 থেকে। ভিকি এসেছে 2010-এর জুলাই মাসের 19 তারিখে, সোমবার ছিল। ডোনা এসেছে 3rd November 2014, সোমবার ছিল। আর বব এসেছে 2016 17th November, সোমবার ছিল। আর আমার বার্থডে হচ্ছে 6th November, মানে ডোনা আসার দুদিন পরেই আমার বার্থডে ছিল। আর 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 ও আচ্ছা দেখেছ, এই থাক আর কোয়েশ্চেন করবো না, তুমি অ্যান্সার দিতে গিয়ে ক্লান্ত হয়ে যাবে। আর একটা কথা, যেদিন তুমি অ্যান্সারগুলো দেবে সেদিন প্লিজ তোমরা সবাই থেকো ক্যামেরার সামনে, ডলু সোনাকে খুব ভালোবাসা, ক্যামেরার সামনে সবাই থাকতে পারলাম না, কারণ মা সৌরভ খাচ্ছে, ডলু এই সময় ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছি। লাভ ইউ দি, আরও কিছু মিস হয়ে গেছে, তোমার ফেভারিট কালার? আমার ফেভারিট কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, ওই জন্য দেখবে মোস্ট অফ দ্য টাইম আমি ব্লগ চ্যানেলে আমি রেড ব্ল্যাক এগুলো কম্বিনেশন পরি। ফুড
ফুড আমি সব কিছু খেতে ভালোবাসি, সব মায়ের হাতের বাইরে খাবার। এবার যদি পার্টিকুলার কিছু ফুড বলো তাহলে বলবো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আমি আলু পোস্ত খেতে খুব ভালোবাসি। তোমরা দেখেছো মোস্ট অফ দ্য ভিডিওতেই আমি পোস্ত খাই, আমরা ঘটি তো ওই জন্য মোস্ট অফ দ্য টাইম আমাদের পোস্তটা খাওয়া হয়। ফেভারিট অ্যাক্টার সেরকম অ্যাসাজ কাউকেই ভালো লাগে না, অ্যাক্টার অ্যাক্ট্রেস বেঙ্গলি বা হিন্দিতে সেরকম কাউকে ভালো লাগে না। হ্যাঁ আবির চট্টোপাধ্যায় আমার ওনাকে খুব ভালো লাগে, আর অ্যাক্ট্রেস আমি সিনেমা টিভি একদমই দেখি না বুঝলে তো, সেটাই হচ্ছে বড় কথা। কোন মুভি লাইক করো বেঙ্গলি আর হিন্দি? হিন্দিতে একটা মুভি আছে উই আর ফ্যামিলি, ওই মুভিটা আমি ভীষণ পছন্দ করি, আমি যতবারই দেখি আমার ভীষণ কষ্ট হয়। আর বাংলায় ডিটেকটিভ মুভি দেখতে আমি খুব পছন্দ করি, ডিটেকটিভ মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের কোনো বই আসলে সেগুলো দেখতে ভালো লাগে, ব্যাস। আর এমনি ওই শখে যখন সিনেমা হল ওপেন ছিল তখন ওই যেতাম, ব্যাস এই। আচ্ছা মোনালিসা মণ্ডল লিখেছো ট্যাটু করতে গেলে কি লাগে বলো না প্লিজ, ট্যাটু করতে গেলে এই যে আমার হাতে একটা উইকি, এই যে ডোনা, আর এই যে সৃষ্টি, যদি ইঞ্জেকশনে ব্যথা কষ্ট সহ্য করতে পারো তাহলে মানে ইঞ্জেকশনের থেকে আমি বলবো কম লাগবে, আমি তো এতগুলো করেছি। তন্নিশা দত্ত লিখেছো তোমার ব্লগ সবসময় দেখি খুব ভালো লাগে, দেখে বিয়ের পরও নিজের বাবা মাকে ছেড়ে যে যাওনি বা তুমি তোমার শ্বশুর বাড়িতে কেন থাকো না এইটা যে জানার ইচ্ছা আছে, অ্যান্ড খুব ভালো থেকো। আচ্ছা আমি তোমাকে বলি, আমার ইনলজ নেই, তোমাদেরকে আমি প্রথমেই বললাম আমার ইনলজ নেই, আমার ইনলজ অনেক সৌরভ যখন অনেকটাই ছোটো তখন মারা গেছেন, সেই জন্য আমি আমার বাবা মার সাথেই থাকি, আমরা খুব হ্যাপি আছি, খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। আমার মা সৌরভকে ভীষণ ভালোবাসে, ইভেন সৌরভ আমার মাকে ভীষণ ভালোবাসে, সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখলে বুঝতে পারবে। অনেকেই যারা দেখো তারা বলো তোমাদের শাশুড়ি আর জামাইয়ের, আমাদের বাড়িতে কেউ শাশুড়ি জামাই না, মায়ের ছেলে মা, এইভাবেই আমাদের বন্ডিংটা সবার মধ্যে আছে, খুব ভালো ওদের রিলেশন, ভীষণ ভালো, যেটা আমার ভীষণ ভালো লাগে। সেই জন্যই বলতে পারো উভয় পক্ষে যদি ভালো না থাকে তাহলে তো একটা বন্ডিং একটা রিলেশনশিপ তো চলে না, তাই না? আর আমার মা সৌরভকে অনেক ছোটো থেকে দেখছে, সেই জন্য আমরা একসাথে থাকি, আমি আমার বাবা মা ডোনা বিকি বব আমার মাছ পাখি গাছ ডলু সবাইকে নিয়ে। আচ্ছা আর রিয়া প্রিয়া লিখেছো তোমার বয়স কত? আমার ডেট অফ বার্থ হচ্ছে 6th November 1992। ব্যাস তোমাদের কোয়েশ্চেনের সব অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে নেক্সট আবার আমি একটা কিউএনএ পার্ট টু করবো, সেখানে তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে বাট হয়তো তোমাদের ইন্টারেস্টিং লাগবে, তোমাদের কিছু জিনিস যেগুলো জানার ছিল সেগুলো হয়তো জানাতে দিতে পেরেছি। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, টাটা।